এরপর নাসরিন আক্তার আপনি লিখেছেন, আমি নানা মিথ্যা অভিযোগের কারণে স্বামীর সংসার থেকে চলে এসেছি, এখন আমার স্বামী আমাকে আবার সংসারে ডাকছেন, আমি কি এখন ফেরত যেতে পারি? এই বিষয়ে আপনার পরামর্শ কি? বোন নাসরিন, প্রথম কথা হলো যে আপনাদের মধ্যকার সম্পর্ক আছে কি না, একটা হলো যে আপনি চলে এসেছেন, আরটা হলো যে আপনাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক হয়েছে। যদি সেই দৃষ্টিকোণ থেকে তালাক না হয়ে থাকে, জাস্ট আপনি চলে এসেছেন অভিমান করে, সেখান থেকে অত্যাচার সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আবারও যাওয়ার সুযোগ আছে। কারণ হলো আপনাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক যেটি সেটি এখন হয়নি যেহেতু, তাহলে সেক্ষেত্রে আপনার যাওয়ার সুযোগ আছে। অতএব আপনাদের অবস্থাটা, স্ট্যাটাসটা কী? আপনার কি স্বামী স্ত্রী আছেন, নাকি আপনাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন কিনা, অথবা আপনি অর্পিত তালাকের যে ক্ষমতা সেটা প্রয়োগ করেছেন কিনা, এটার উপরে নির্ভর করবে আপনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সে বিষয়টি বিধাসীটি জানতে হবে। আর দ্বিতীয়ত, আপনাকে আমরা পরামর্শ হিসাবে যদি বলতে চাই, তা হলো আপনার স্বামীর মধ্যে যদি পরিবর্তন আসতে পারে বলে আপনি সুধারণা করে থাকতে পারেন বা করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো আলামত পাইলে আপনি আবারও তাকে সুযোগ দিতে পারেন এবং স্বামী স্ত্রী মিলেমিশে থাকার মধ্যেই কল্যাণ। প্রয়োজনে আপনি দেখতে পারেন তাকে আরেকবার সুযোগ দিয়ে যে তিনি আদৌ পরিবর্তন হয়েছেন কি না, কিন্তু আশাটা নির্ভর করবে আপনার বিবাহটা এখনও টিকে আছে নাকি তালাক হয়ে গেছে সেই দৃষ্টিকোণ থেকে। জন্য কী ঘটেছে সেটি দেখতে হবে। নিছক আপনি রাগ করে চলে গেছেন, আপনার স্বামী আপনাকে তালাক দেয়নি, আপনি কোনো কিছু করেননি, জাস্ট অভিমান করে একজন দূরে আছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে তালাক হয়নি। রাব্বি